আসসালামু আলাইকুম আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখেছেন আপনারা জানেন যে আমরা নিউ জার্সি ঘুরতে গিয়েছিলাম সেখানে ক্যাপমে যে বিচ সেই জায়গাটায় গিয়েছি আটলান্টিক সিটিতে গিয়েছি এর নানা কিছু এই ভিডিওতে শেয়ার করব। এবং সেই সাথে আমি আপনাদের সাথে কথা বলবো আপনারা যারা আগামী বছর আমেরিকায় আসতে চান বা যারা বিদেশে পড়তে আসতে চান তারা এক বছর আগে আপনারা কিভাবে প্রস্তুতি গ্রহণ করবেন কি কি জিনিস প্রয়োজন সেটা সম্পর্কে আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে সেই সাথে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন আপনারা শেয়ার করছেন আপনারা লাইক দিচ্ছেন এবং সেই সাথে আবার এটাও আমি লক্ষ্য করছি যে আমি যেই কথাগুলো বলছি সেই কথাগুলার বলার মাধ্যমে অনেকেই ভিডিও তৈরি করছেন তার মানে আমি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই কথা বলছি আমি সব সময় কথা বলার আগে চিন্তা করি যে আমি যে কথাগুলো বলবো সেটা আপনাদের কোনো কাজে লাগবে কি না আপনারা যে দশটা মিনিট সময় ব্যয় করবেন বা 15 পনেরোটা মিনিট সময় ব্যয় করবেন সেই সময়টা যেন কাজে লাগে আপনাদের যে গুরুত্বপূর্ণ সময় সেটা যেন আমি অপ্রয়োজনীয় কথা বলে নষ্ট না করি বা এমনিতেই যেন আপনাদের সময়টা নষ্ট না হয় সেই জিনিসটা আমি মাথায় রেখে এবং এমন কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি যেটা আপনাদের কাজে লাগে সো এই ভিডিওতে যেটা বলছিলাম যে আপনাদের সাথে কথা বলবো যারা বিদেশে পড়তে আসতে চান তাদের কিছু জিনিস আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হয় বা আগে থেকেই রেডি রাখতে হয় এক নম্বর হচ্ছে পাসপোর্ট আপনি যখনই দেশের বাইরে আসবেন আপনার যে আইডেন্টিফিকেশান বা আপনার পরিচয়পত্র সেটা হচ্ছে পাসপোর্ট তাহলে আপনাকে পাসপোর্টটা তৈরি করতে হবে আর পাসপোর্ট তৈরি করার সময় আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনার নাম আপনার মা বাবার নাম সব কিছু যেন এক থাকে আপনার পাসপোর্টে একরকম নাম আপনার সার্টিফিকেটে আরেক রকম নাম এরকম যেন না হয় এই জিনিসটা আমরা অনেকেই ভুল করি সো জন্ম জন্মসনার থেকে শুরু করে সার্টিফিকেট বা এনআইডি বা স্মার্ট কার্ড যাই বলি সব কিছুতেই কিন্তু আপনার নামটা যেন বা আপনার মা বাবার নাম সব কিছু যেন এক থাকে কোনোটাই যেন এরকম না হয় যে নামের বানান এদিক সেদিক সেটা যেন না হয় আপনারা এখন যে জায়গাটা দেখছেন সেটাই হচ্ছে কেপমে মে যেই বিচ সমুদ্র সৈকত এটা নিউ জার্সির শেষ প্রান্ত খুবই নামকরা একটা জায়গা লোকজন এই জায়গাটায় বেড়াতে আসে আমরা প্রথম এই জায়গাটায় আসছি তারপর স্টেট পার্কটা ঘুরে আমরা গিয়েছিলাম আটলান্টিক সিটিতে যাই হোক দুই নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে যে আপনার এইচ এস এসসি এইচএসি সার্টিফিকেটটা আপনি সংগ্রহ করেছেন বা আপনার অনার্স মাস্টার্সের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটগুলো যেন অথেন্টিক হয় অর্থাৎ আমরা যে সার্টিফিকেট পাই তার বাইরেও আমরা যেটা করি রেজিস্টার অফিস থেকে আমরা একটা অরিজিনাল সার্টিফিকেট সংগ্রহ করি বা অরিজিনাল ট্রান্সক্রিপ্ট সংগ্রহ করি অনেক সময় রেজিস্টার অফিস সরাসরি সিলগালা করে কিন্তু এটা পাঠাতে হয় অর্থাৎ অপেন ট্রান্সক্রিপ্ট পাঠালে হবে না তাই আপনারা যেটা করবেন দুই তিনটা এরকম অফিসিয়াল যে ট্রান্সক্রিপ্ট সেটা অবশ্যই কালেক্ট করবেন অর্থাৎ এগুলো হচ্ছে পূর্ব প্রস্তুতি যে আপনার পাসপোর্টটা ঠিক আছে আপনি এখন মার্কশিটগুলো সব রেডি করেছেন বা সার্টিফিকেটগুলা আপনি যখন কালেক্ট করেছেন শিক্ষা অফিস থেকে সেটা আবার অনেক ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু সত্যায়িত করতে হয় এই জিনিসগুলা কিন্তু আপনাকে আগে থেকে তৈরি রেডি করতে হবে এটা অনেক সময় সময়ের ব্যাপার অনেক সময় এই জিনিসগুলো শিখতে হয় যে কিভাবে এটা করতে হয় এই জিনিসগুলো কিন্তু করবেন যে কিভাবে সার্টিফিকেটগুলো সংগ্রহ করবেন কিভাবে অ্যাটেস্টেড করবেন সেটা তাহলে আপনার পাসপোর্ট হলো আপনার রেজাল্ট রেডি এর বাইরেও বাইরে আসার জন্য ইংলিশে আপনি কেমন সেটা কিন্তু পরীক্ষা দিতে হয় আইএলটিএস বা টোফেল সো এই আইএলটিএসের প্রিপারেশানটা কিন্তু আপনার এক বছর আগে থেকেই নিতে হবে অনেকের ছয় মাস হলেও হয় তাই আপনি যদি আগামী বছরে আসতে চান আপনার যদি আইএলটিএস স্কোর না থাকে তাই স্কোরটা যেন হয় সেজন্য আপনাকে একটু প্রিপারেশান নিতে হবে বা পড়তে হবে অনেক সময় এর কারণে কিন্তু অনেক দেরি হয় বা ভিসা পেতে দেরি হয় তাই এই ব্যাপারটা মাথায় রাখবেন যে আপনার ইংলিশের দক্ষতা কেমন সেটা দেখাতে হবে আমরা দেখুন মে যে স্টেট পার্ক এই জায়গাটায় আসছি এখানে খুব সুন্দর একটা লাইট হাউস আছে এই জায়গাটায় আমরা একটু ঘুরে বেড়াচ্ছিলাম আপনারাও যদি স্কলারশিপ নিয়ে এসে আমেরিকায় এরকম সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়াতে চান আপনার যদি স্কলারশিপ নিয়ে আসার ইচ্ছে থাকে আপনার নিচ খরচে যদি আসার ক্ষমতা না থাকে সেটা আন্ডার গ্র্যাজুয়েটের যদি আসতে চান তাহলে এসএটি বা এসসিটি পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করতে হবে এসএটি বা এসসিটি যদি ভালো স্কোর না থাকে তাহলে কিন্তু আপনি আন্ডার গ্র্যাজুয়েটে আসতে পারবেন না এখন আপনি যদি মাস্টার্স বা পিএইচডিতে আসতে চান তাহলে আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হন তাহলে জিআরই লাগবে আবার আপনার ব্যাকগ্রাউন্ড যদি বিজনেস হয় বা কমার্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন তাহলে জিমেট লাগবে তাহলে এই যে প্রস্তুতি জিআরই বা আইএলটিএসের বাইরেও কিন্তু আপনাকে এসএটি বা এসসিটি জিআরই বা জিমেট দিতে হবে তাই জিআরই একটু সময়ের ব্যাপার বা অনেক সময় অনেকেই যেটা করে সেটা হচ্ছে তারা যখনই অনার্সে পড়ালেখা করে তখনই কিন্তু জিআরই বা আইল প্রস্তুতি নিয়ে নেয় যাদের টার্গেটটা আগে থেকেই থাকে আপনি যদি এখন টার্গেটটা এখন করে থাকেন যে আমি আগামী বছর আসবো তাহলে এই বছরেই যেন আপনার এই জিনিসগুলো থাকে অর্থাৎ হঠাৎ করে কিন্তু আপনি চলে আসতে পারবেন না এর জন্য একটা প্রিপারেশনের ব্যাপার এর জন্য আপনার অনেক রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে আপনারা যারা আমার কাছে জানতে চান যে কিভাবে আমেরিকায় পড়তে আসব বলেন তখন এরকম প্রশ্নের উত্তর অনেক সময় আমি দেই না রেডিও টাওয়ার দিস ইজ ওয়াটার টাওয়ার দূরে দেখা যাচ্ছে ওয়াটার টাওয়ার তারপর এর ডান পাশে হচ্ছে দেন আর এখানে একটা বাংকার ছিল দ্বিতীয় বিষয় আপনি যদি কারো কাছে উচ্চশিক্ষার ব্যাপারে জানতে চান তাকে যখনই আপনি প্রশ্ন করবেন তখন কিন্তু আপনার প্রশ্ন দেখেই সে বুঝে ফেলবে যে আপনার প্রস্তুতি কেমন আপনি এই বিষয়গুলো মিনিমাম যেটা জানা দরকার সেটা আপনি জানেন কি না সো আপনি যদি না জানেন তাহলে কিন্তু কেউ আপনাকে হেল্প করতে পারবে না বা হেল্প করবে না আপনাকেই আগে থেকেই সব কিছু জানার চেষ্টা করতে হবে এই সম্পর্কে পড়ালেখা করতে হবে মিনিমাম নলেজটুকু অর্জন করার পর বা মিনিমাম যোগ্যতাটা অর্জন করার পর যখন আপনি কারো কাছে সাহায্য চাইবেন তখন কিন্তু ইজিলি আপনি সাহায্য পাবেন অর্থাৎ এই যে রিকোয়ারমেন্টগুলো আমি বললাম যে পাসপোর্ট আপনার রেজাল্ট আপনার জিআরই বা আইএলটিএস এই যে স্কোরগুলা এই জিনিসগুলো যখন থাকে তখন যখন আপনি কারো কাছে হেল্প চাইতে যাবেন ইজিলি পাবেন এরপরে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে রিকমেন্ডেশন লেটার একজন শিক্ষকের কাছ থেকে বা এমন কারো কাছ থেকে রিকমেন্ডেশন রিকমেন্ডেশান লেটার নেওয়া যিনি আপনার সম্পর্কে ভালো কিছু লিখবে তাই সে যদি সত্যিই বোঝে যে আপনি বাইরে যাবেন তখন হেল্প করবে কিন্তু সে যদি মনে করে যে আপনি বাইরে এসেও ভালো গবেষণা করতে পারবেন না বা আপনি বাইরে গিয়েও ভালো পড়ালেখা করবেন না তাহলে কিন্তু ভালো রিকমেন্ডেশন দিবে না আর এটা কিন্তু বিদেশের বিশ্ববিদ্যালয়ে বুঝে ফেলবে ওরা কিন্তু আপনাকে একটা এস লিখতে বলবে হ্যাঁ স্টেটমেন্ট অফ পারপাস এটা কিন্তু বিদেশে স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাই কিভাবে এস লিখতে হয় বাংলাদেশের বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু এই সম্পর্কে জানে না বা অনেক সময় কিন্তু আমরা যখন এস লিখতে যাই এস ইউপিটা কীভাবে লিখতে হয় কিভাবে লিখলে আমার এই স্কলারশিপটা হবে বা বা অ্যাডমিশনটা হবে সেটা কিন্তু জানা প্রয়োজন বা সেটা কিন্তু আমাদের জানতে হয় এরকম কিন্তু অনেকগুলা গ্রুপ রয়েছে যারা বিদেশে উচ্চশিক্ষা নিয়ে কথা বলে যারা ভিসা পড় অভিজ্ঞতা বা এই জিনিসগুলো শেয়ার করে এই গ্রুপগুলাতে কিন্তু আপনাকে অ্যাড হতে হবে সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক বা ফেসবুক গ্রুপ হোক যে সকল জায়গা থেকেই অথেন্টিক ইনফরমেশান নেওয়া যায় আপনাকে নেওয়ার চেষ্টা করতে হবে কারণ এই কাজগুলো আপনাকেই করতে হবে কেউ আপনার জন্য করে দেবে না আর কেউ যদি করে দেয় তা তাহলেও আপনার লাভ নেই কারণ বাইরে যখন আপনি পড়তে আসবেন তখন সব সময় আপনার নিজের কাজ নিজেকেই করতে হবে তাই আগে থেকেই এই প্র্যাকটিসটা করে আসা ভালো সেটা ভবিষ্যতে আপনার জন্যই ভালো হবে কারণ আপনার মেন্টালিটি তখন এরকমভাবেই গড়ে উঠবে যে এটা আমার কাজ আমাকেই করতে হবে অন্য কারো হেল্প নেওয়া চলবে না তারপর হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড আপনার যে ব্যাকগ্রাউন্ড বা আপনার যে সাবজেক্ট যে সাবজেক্টে আপনি ভালো করবেন যে সাবজেক্টে আপনার ইন্টারেস্ট রয়েছে আপনি সায়েন্সে যেটাতে ভালো ছিলেন বা আপনার অনার্স করার সময় যে বিষয়টা আপনার ভালো লেগেছে এই রিলেটেড পড়ালেখা বা এর সাথে মিল রেখে আপনাকে একটা সাবজেক্ট ঠিক করতে হবে কারণ বিদেশে যখন পড়তে আসবেন সেটা যদি মাস্টার্স হয় বা পিএইচডি হয় সেটা হবে একটা স্পেসিফিক জায়গা সো ওই স্পেসিফিক জায়গার নলেজ বা এই রিলেটেড জ্ঞান যেন আপনার থাকে সেটা যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি এই জায়গাটায় ভালো করতে পারবেন না বা আপনি যখন ইন্টারভিউ দেবেন আপনি কথা বলতে পারবেন না বা ভর্তি আপনার অ্যাপ্লিকেশান করার পরও তাদেরকে যদি আপনি কনভেন্স করতে না পারেন তাহলে ভর্তি আপনি ভর্তি হতে পারবেন না তাই আপনি যেখানে স্ট্রং যেটার প্রতি আপনার ইন্টারেস্ট রয়েছে যে বিষয়ে আপনি একটু অভিজ্ঞ সেই বিষয়েই কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন বা সেই সাবজেক্টেই পড়াশোনা করার চেষ্টা করবেন দেশের বাইরে সেটা আমেরিকায় হোক সেটা কানাডায় হোক বা অন্য কোনো দেশে হোক তারপর হলো বাজেট আপনার যে বাজেট বা আপনি যে স্কলারশিপে যে টাকাটা পাবেন এই মিনিমাম কি টাকায় কোন শহরে থাকতে পারবেন এরকম কিন্তু চার পাঁচটা বিশ্ববিদ্যালয় আপনাকে লিস্ট করতে হবে বড় শহরে খরচ বেশি আপনি এখন যদি এই যে আটলান্টিক সিটিতেই থাকতে চান এর একটা খরচ বা আপনি যদি এখন আপনি ওয়াহাই স্টেটে যান ছোট্ট একটা সিটিতে যান তার আরেকটা খরচ আপনি ইন্ডিয়ানাতে যান এর খরচ একরকম বা আপনি যদি জর্জিয়া স্টেটের আটলান্টায় যান সেখানে আবার আরেক খরচ আপনি যদি নিউ ইয়র্ক বা ক্যালিফোর্নিয়া স্টেটের মেন সিটিতে থাকতে চান তখন আরেকটা খরচ এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখে আপনাকে নির্বাচন করতে হবে বিশ্ববিদ্যালয়ের লোকেশানটা কোন জায়গায় সে বিশ্ববিদ্যালয়ের ডেডলাইন কবে কবের মধ্যে আবেদন করতে হবে বা কম্পিটিশান কেমন হয় আপনার যে রেজাল্ট সেই রেজাল্টে কি এটা আপনি পারবেন কিনা প্রতিটা জিনিস কিন্তু পয়েন্ট টু পয়েন্ট আপনাকে নোট করে তারপরে অ্যাপ্লিকেশান করতে হবে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ভলান্টিয়ারি অনেক সংগঠনে কিন্তু আপনাকে যুক্ত হতে হবে অনেক সময় স্কলারশিপ পেতে বা ভিসা পেতে এটা সহায়তা করে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি আমরা কিন্তু রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করি বা আমরা কিন্তু ভলান্টারি অনেক কাজে অংশগ্রহণ করি বন্যা যখন হয় তখন সাহায্য দিতে যাই বা অনেক সময় যেটা দেশের যে কোনো ক্রাইসিসে আমরা গ্রুপ যুক্ত হই এই জিনিসগুলা কিন্তু অনেক সময় প্রমাণ করে যে আপনি সামাজিক অনেক ক্ষেত্রে আপনি অবদান রাখেন বা আপনি যে পড়ালেখাটা করবেন সেটা ভবিষ্যতে আপনি মানুষের জন্য কাজ করবেন এটা হচ্ছে এর একটা প্রমাণ তাই এরকম সংগঠনে যুক্ত হবেন বা যুক্ত হয়েছেন এর সার্টিফিকেট সংগ্রহ করে রাখবেন বিদেশে এটা কাজে লাগে ভিসা পাওয়ার ক্ষেত্রে তারপর হচ্ছে নিজের কিছু জিনিস সেটা হচ্ছে যে বিদেশে অনেক সময় নিজেকে রান্না করতে হয় তাই রান্না শেখাটা ভালো আরেকটা জিনিস হচ্ছে ড্রাইভিং অনেক জায়গায় আমেরিকার অনেকগুলো স্টেটে আপনি গাড়ি ছাড়া চলতে পারবেন না তাই অবশ্যই আপনাকে ড্রাইভিংটা শিখে আসতে হবে যেন এই জায়গাটায় আসার সাথে সাথে আপনি ইন্টারন্যাশনাল যে লাইসেন্স সেটা নিতে পারেন বা দেশ থেকে যদি ইন্টারন্যাশনাল লাইসেন্স নিয়ে আসেন আমেরিকায় কিন্তু সেটা কাজে দেবেন না অন্যান্য অনেক দেশ সেটা গ্রহণ করে কিন্তু আমেরিকা গ্রহণ করে না আর সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে কম্পিউটারে যে স্কিল নানা নানাবিধ যে সফটওয়্যারগুলো রয়েছে বা পাওয়ার পয়েন্টের কাজ যেই জিনিসগুলো আপনার রিসার্চে কাজে লাগবে সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই আপনাকে ভালো করে শিখতে হবে অর্থাৎ আপনার রিসার্চ কাজে যে সফটওয়্যার বা যে কাজগুলো দরকার সেটা যেন আপনি করতে পারেন এই যে পনেরোটা পয়েন্টের কথা বললাম সেটা মাথায় রেখে কিন্তু আপনার প্রস্তুতি গ্রহণ করতে হবে যে আমার এই জিনিসগুলো দরকার এই জিনিসগুলো আমি ফুলফিল করি তাহলে দেখবেন আগামী বছর আপনি ইজিলি আমেরিকায় বা বিদেশে আসতে পারবেন সেটা যদি না হয় আপনি পরের বছর অবশ্যই আসবেন কেউ যদি এই ফিল্ডে সে যদি প্রস্তুতি নিয়ে নামে এবং তার সেই টার্গেট কিন্তু ফুলফিল হবেই এর স্বপ্ন পূরণ করাটা কিন্তু ইজি সেটা হচ্ছে যে আপনি কতটুকু পরিশ্রম করছেন তার উপর আশা করি আমি যে কথাগুলো বললাম সেটা আপনাদের অনেক কাজে দেবে আপনাদের যদি এই কথাগুলো ভালো লাগে যার প্রয়োজন আপনাদের বন্ধু হোক ছোট ভাই বোন আত্মীয় তাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আজ এ পর্যন্তই পরবর্তী ব্লগে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ